আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ঢাকায় সমাবেশ করবে বিএনপি রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা আড়াইটায় এই সমাবেশ শুরু হবে ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোতে এই দিবস উপলক্ষে শোভাযাত্রা করবেন বিএনপির নেতাকর্মীরা এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে নয়াপল্টন থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদ শরীফ সরাসরি চলে যাচ্ছে তার কাছে মাহমুদ শরীফ বেলা আড়াইটায় এই সমাবেশ হওয়ার কথা রয়েছে এরই মধ্যে তো নেতাকর্মীরা আসতে শুরু করেছেন কি অবস্থা সেখানকার সর্বশেষ বেলা আড়াইটায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও এরই মধ্যে নয়াপল্টনের যে কেন্দ্রীয় কার্যালয় সেই কার্যালয়ের সামনে ট্রাকের উপর অস্থায়ী মঞ্চ করা হয়েছে সেখানে সমাবেশের যে প্রাথমিক কার্যক্রম সেই কার্যক্রম শুরু হয়ে গেছে আর নেতাকর্মীদের উপস্থিতি এরই মধ্যে বাড়তে শুরু করেছে যদিও সকাল দশটার পর থেকেই ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে এই নয়াপল্টনের উদ্দেশ্যে নেতাকর্মীরা ছুটে আসছেন এখন খন্ড খন্ড মিছিল নিয়ে তারা নয়াপল্টন সহ আশপাশের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করছেন যেহেতু সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হতে আরো দেড় ঘন্টার মতো সময় বাকি রয়েছে যে কারণে নেতাকর্মীরা যারা এসেছেন তারা এই প্রখর রোদের মধ্যে তারা কোনো ছায়া জায়গা যেখানে ছায়া জায়গা পাচ্ছে সেখানে তারা অবস্থা নিয়ে আছেন আবার কেউ কেউ এই প্রখর রোদ উপেক্ষা করে তারা দলীয় স্লোগানে মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছেন যদি এই নয়াপল্টন সহ আশপাশের চিত্র বলতে চাই তাহলে এই নয়া বলতে হবে যে নয়াপল্টন থেকে ফকিরার পুল মোড় যে রয়েছে এই এলাকাতে কিন্তু একেবারে যান চলাচল বন্ধ রয়েছে এছাড়া কাকরাইল মোড় বিজয়নগর নাইট্যাঙ্গেল মোড় যে রয়েছে সেই সড়কে কিছু যান চলাচল করছে তবে সেগুলো কিন্তু দীর্ঘ যানজটে পড়ে থাকতে হচ্ছে দেখতে পাচ্ছেন হাজারো নেতাকর্মীর উপস্থিতি এরই মধ্যে নয়াপল্টন সহ আশপাশের এলাকায় হয়ে গেছে এই উপস্থিতি আরও অনেক বাড়বে বিএনপি নেতাদের বক্তব্য আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আজকের যে কর্মসূচি বা সমাবেশ এটি আসলে জনসমুদ্রে পরিণত হবে এবং বিএনপির এই কর্মসূচি হওয়ার কথা ছিল গত রোববার কিন্তু বৈরী আবহাওয়া থাকার কারণে সেটি দিন পিছিয়ে অর্থাৎ মঙ্গলবারে করা হয় এবং এই সমাবেশে মূলত ঢাকার যেসব নেতাকর্মী রয়েছে সেই সব ঢাকার নেতাকর্মী ছাড়া ঢাকার আশপাশের যেসব জেলা রয়েছে গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ সহ আরও যেসব জেলা রয়েছে ঢাকা বিভাগের সেই সব জেলার নেতারাও কিন্তু এখানে অংশ নিচ্ছেন এবং খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা এখন নয়াপল্টনের দিকে জড়ো হচ্ছেন আমরা জানি যে আজকের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারতপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন এবং আমরা দেখেছি যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পাঁচ আগস্ট পতনের পর একদিন পরেই কিন্তু বিএনপি এই পল্টনে একটি সমাবেশ করেছিল সেই সমাবেশের পর আজকে বড় কোনো সমাবেশ করতে যাচ্ছে বিএনপি যদিও বিএনপির যে প্রতিষ্ঠা বার্ষিকী আপনি আপনার কথাই উঠে আসলো যে পাঁচ আগস্টের পর গণভূতানের একদিন পরে বিএনপি সমাবেশ করেছিল এবং সেদিন কিন্তু তারা নিজেদের সমাবেশের দায়িত্ব নিজেরাই নিয়েছিল সেক্ষেত্রে আজকে নিরাপত্তা ব্যবস্থাটি কিরকম বা কারা দেখছে এই নিরাপত্তার বিষয়টি দেখুন এই নয়াপল্টন সহ আশপাশের এলাকা ঘিরে আওয়ামী লীগ সরকারের আমলের সময়কার কথা যদি বলি তখন কিন্তু প্রতিটি মোড়ে আইন বাহিনীর বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতি থাকতো পাশাপাশি জলকামান কামান সহ কর্মসূচি বা আন্দোলন দমনে যা যা ব্যবহার করার প্রয়োজন সব কিছু নিয়ে পুলিশের অবস্থান থাকতো কিন্তু আজকের চিত্র একেবারে ব্যতিক্রম যেটি আমরা সাত তারিখেও দেখেছিলাম আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নেই বললেই চলে এই নয়াপল্টন কাকরাইলের অনেক দূরে হাতে গোনা নামমাত্র কয়েকজন পুলিশ সদস্যকে আমি দেখেছি এখানে কিন্তু আগের মতো জল কামান রায়টকার এইসব কিছুই নেই অর্থাৎ এই যে এত মানুষের জনসমাগম এত বড় জনসভা এই সব কিছুর নিয়ন্ত্রণ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ কিন্তু দলীয়ভাবে করা হচ্ছে এখানে বিএনপির যেসব অঙ্গ সংগঠন রয়েছে ছাত্র দল যুব দল শ্রমিক দল সহ বিভিন্ন দল রয়েছে তাদের দল থেকে কিছু নির্দিষ্ট নেতাকর্মীদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী অনুপস্থিতিতে তারা যাতে এই যে সমাবেশ সেটির শৃঙ্খলা ঠিক রাখে এবং আমরা দেখেছি যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নিরাপত্তা সহ সার্বিক বিষয় নিয়ে বিএনপি দফায় দফায় বৈঠক করেছেন एयरपोर्टন এবং সেখানে তারা একটি বিষয় তুলে ধরেছে যে শান্তিপূর্ণ এই সমাবেশে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে যে ধারণা মাহমুদ শরীফ বিষয় জানাবেন যে আপনি বলছিলেন যে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বেডবীরhbar ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এছাড়া বিএনপির শীর্ষস্থানীয় কোন কোন নেতা আজ বক্তব্য রাখবেন এবং আজ তো আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষেই তাদের এই বিশাল সমাবেশ সেক্ষেত্রে এই বিষয়টি ছাড়া নিশ্চয়ই আরো বেশ কিছু বিষয় উঠে আসবে সেগুলো কি হতে পারে সে বিষয়ে আপনার কাছে কি ধরনের তথ্য রয়েছে দেখুন দিক নির্দেশনা আসবে বিএনপি চেয়ারপারসন উপস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন এবং তারেক রহমানের বক্তব্যের দিক নির্দেশনা থাকবে এবং বিএনপি নেতারা এর আগে সংবাদ সম্মেলন করেছে আজকের এই গণতন্ত্র দিবসের কর্মসূচি ঘিরে সেখানে বলেছে যে যেহেতু পনেরো ষোলো বছর এই বিএনপি অনেকটা কণ্ঠাসাভাবে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছে তৃণমূলে অনেক নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে এখন এই সব উপেক্ষা করে যারা দলকে ধরে রেখেছে তারা যাতে তাদের নিজ নিজ এলাকাতে তাদের যে দলীয় কর্মকাণ্ড সেগুলি আরো কিভাবে দ্রুত ছড়িয়ে দেওয়া যায় এবং দ্রুত কিভাবে তাদের যে বিএনপির সেটিকে আরও শক্ত করা যায় এ বিষয়টিকে তারা গুরুত্ব দিচ্ছে এবং এ ধরনের কিছু দিক নির্দেশনা থাকবে আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার যখনই নির্বাচন দেখ বিএনপি নেতাদের দাবি তখনই ভোটের মাধ্যমে বিএনপি সরকার গঠন করবে এবং আমরা জানি যে বেশ কয়েক দফা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের বৈঠক হয়েছে সেখানে কিন্তু বিএনপি দ্রুত নির্বাচনের তাগিদ দিয়েছে যদিও এখানে কতদিনের মধ্যে সেই সময় নিয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো কিছু জানা যায়নি যদিও শোনা যাচ্ছে কখনো এক বছর বা দুই বছর এরকম সময় বিএনপির পক্ষ থেকে দেওয়া হচ্ছে অর্থাৎ এক বছর দুই বছর বা তিন বছর হোক যখনই হোক যখনই নির্বাচন হবে তখন বিএনপি একটি সুসংগঠিত শক্তিশালী দল হিসেবে সেই নির্বাচনে অংশ নিতে চায় এবং সে নির্বাচনে ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসতে চায় এবং কিভাবে জনগণকে বিএনপির প্রতি আরও সম্পৃক্ত করা যায় বিএনপির ভালো দিক কিভাবে জনগণের কাছে আরও তুলে ধরা যায় এ বিষয়গুলি কিন্তু আজকের এই সমাবেশে বিএনপি নেতারা দিক নির্দেশনা দেবেন এবং আজকে সহ ঢাকার বাইরে যারা নেতাকর্মীরা আসবেন তারা কিন্তু এই সমাবেশ থেকে যে দিক নির্দেশনা পাবেন সেই দিক নির্দেশনা মোতাবেক তারা তৃণমূলে যাবেন এবং তৃণমূলে গিয়ে দলের যে নির্দেশনা সেগুলি বাস্তবায়ন করবেন এবং আমরা আরেকটি বিষয় দেখেছি যে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির পক্ষ থেকে একটি বিষয় বারবার বলা হচ্ছে বিভিন্ন এলাকাতে শৃঙ্খলা ভঙ্গের যে ঘটনা ঘটছে এটি যাতে না হয় এবং কেউ যাতে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে না পারে এর জন্য নেতাকর্মীদের আরো সজাগ এবং সচেতন থাকার মতো দিক নির্দেশন আজকের এই সমাবেশ থেকে দেওয়া হবে জি মাহমুদ শরীফ আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন এই সমাবেশের সর্বশেষ নিশ্চয় আমরা আপনার মাধ্যমে জানতে পারবো